ভাইস চ্যান্সেলর এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ, আজকে খুব বেশি মনে পড়ছে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফাজলে হাসান আবেদকে। উনি আজকে আপনাদের সামনে কথা বলতে পারলে অনেক খুশি হতেন। একজন ভিশনারি আর স্বপ্নবান মানুষ হিসেবে এমন একটি ইউনিভার্সিটি তিনি তৈরি করতে চেয়েছিলেন যেখানে টাইমলেস গ্রেট মাইন্ডসরা যেভাবে শিক্ষা আর মুক্ত চিন্তার চর্চা করতেন, সেই ধরনের একটা শিক্ষা পরিবেশ তৈরি হবে, যেমন গ্রেট ফিলোসফার প্লেটোস একাডেমি, যেখানে শিক্ষা আর মুক্ত চিন্তার চর্চা হয়েছে প্রকৃতির সাথে মিশে গিয়ে। স্যার ফাজলে হাসান আবেদ মনে করতেন, শুধু ইট কাঠ পাথরের মডার্ন স্ট্রাকচার বানালেই হবে না, তার সাথে আমাদেরকে হার্ট অ্যান্ড সোল যোগ করতে হবে, প্রকৃতির কাছে থাকতে হবে, প্রকৃতি থেকে শিখতে হবে এবং একটা হাম্বল পরিবেশ তৈরি করতে হবে। আজকে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন এই ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এই ইট কাঠ পাথরের শহরে তারা নতুন এই ক্যাম্পাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে আর পড়াশোনা করছে। সত্যি কথা বলতে আমরা ঢাকায় যারা বসবাস করি তারা জানি এই ফাস্টেস্ট গ্রোয়িং মেগা সিটি এবং পৃথিবীর সবচেয়ে ডেন্সলি পপুলেটেড সিটিতে সবুজের দেখা পাওয়া কতখানি কঠিন। এটাই বাস্তব, কারণ আরবানাইজেশন হবেই, কিন্তু এর মধ্যেই আমাদেরকে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। প্রথম যখন আমরা মেরুট বাড্ডার এই জায়গাটি ক্যাম্পাসের জন্য সিলেক্ট করি, আপনারা যে শুনেছেন চুন থেকে এবং আর্কিটেকচার থেকে, তখন এটি বড় একটি ডোবা ছিল। সেই ডোবাকে আজকে রূপান্তর করা হয়েছে শুধু বাংলাদেশ নয়, এই রিজনের অন্যতম ক্লাইমেট ফ্রেন্ডলি ক্যাম্পাস হিসাবে। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এমন একটা এক্সপিরিয়েন্স দিতে চেয়েছি তারা যেন বুঝতে পারে আমাদের শত সীমাবদ্ধতার মাঝেও প্রকৃতির কথা ভুলে গেলে চলবে না। আরবানাইজেশন তো হবেই, শহর বড় হবে, মেগা স্ট্রাকচার হবে, কিন্তু এর সাথে আমাদেরকে ইনোভেটিভ হতে হবে, সলিউশন খুঁজে বের করতে হবে যেন প্রকৃতি আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়। বাংলাদেশ বিশ্বের অন্যতম ক্লাইমেট ভালনারেবল দেশ, আমাদের শিক্ষার্থীরাই আজ এবং আগামীতে নেতৃত্ব দেবে, আমাদের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করবে। তাদের মধ্যে এই ভাবনাগুলো ইনজেক্ট করতে পারার কোনো বিকল্প নেই। তারা যখন দেখবে এই ক্যাম্পাসে বৃষ্টির পানিকে রেইন চেইন আর বায়োটপ দিয়ে হারভেস্ট করা হয়, সোলার এনার্জি দিয়ে বিল্ডিংয়ের বিদ্যুতের চাহিদা অনেকটুকুই পূরণ করা হয়, বিল্ডিংয়ের গায়ে সবুজ চাদরের মতো লেগে থাকা গাছগুলো অক্সিজেন দেয়, হাইব্রিড কুলিং সিস্টেম ক্লাসের ভিতরে ফ্রেশ এয়ার নিয়ে আসে, অনেকটা সময় ক্লাসে বসে থাকলেও ফ্যাটিগ তৈরি হয় না, দক্ষিণা বাতাসকে এরোডাইনামিক ফিন দিয়ে বিল্ডিংয়ের ভিতরে আনা হচ্ছে, আর এই কংক্রিটের রুফটপ আজকে যেখানে আমরা ইভেন্ট করছি হয়ে উঠেছে সবুজ বনানি, তখন শিক্ষার্থীদের মাইন্ডসেট আমরা বিশ্বাস করি বদলে যাবে। ভবিষ্যতে তারা যে কোনো কাজ করতে গেলে প্রকৃতির যত্ন নেবে, প্রকৃতিকে মাথায় রেখে করবে, তারা জীবনকে একটা নতুন লেন্সে দেখবে। এতদিন তারা যে কথাগুলো থিওরেটিক্যালি পড়েছে এখন তারা এক্সপিরিয়েন্স করার সুযোগ পাবে। আমরা এই নতুন ক্যাম্পাসটিকে এমনভাবে তৈরি করেছি যেন এটি একটি পয়েন্ট অফ রেফারেন্স হয়ে ওঠে শিক্ষার্থী এবং এক্সপার্টদের জন্য, তারা যেন এটি নিয়ে রিসার্চ করতে পারে আর সেই রিসার্চকে কাজে লাগিয়ে বদলে যেতে পারে আমাদের পরিবেশ আর প্রতিবেশ। আমরা এটি নির্মাণে মাথায় রেখেছি সবার কথা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা যেন সহজে ক্যাম্পাসে আসতে পারে, এই জন্য রয়েছে ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি। আমাদের এই ইনক্লুসিভ অ্যাপ্রোচ আমরা বিশ্বাস করি সবাইকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। যে কোনো কাজ করতে অনুপ্রেরণা লাগে। আমাদের ক্যাম্পাস তৈরি করতে আমরা অনুপ্রেরণা নিয়েছি সুন্দরবন থেকে, আপনারা শুনেছেন। একদম শুরু থেকে স্যার ফাজলে সিঙ্গাপুর, চীন, জার্মানি ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিশ্বসেরা ডিজাইনার, নির্মাণ প্রতিষ্ঠান ও ক্লাইমেট ইঞ্জিনিয়ারদের যুক্ত করেছিলেন। তাদের সবার কালেক্টিভ এফর্টের ফল আজকের এই নতুন ক্যাম্পাস। আপনারা জানেন 2019 সালে স্যার ফাজলে হাসান আবেদ অসুস্থ হয়ে পড়েন,
সে বছর তিনি অসুস্থতার ডায়াগনোসিস নিয়ে লন্ডন থেকে ফেরার পর আমরা ব্র্যাক ইউনিভার্সিটির এই ক্যাম্পাসের কাজ চলাকালীন এটার ভিত্তি